আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে ডান দিকের বিল্ডিংটি দেখছেন, এটি হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল, সেই তৃতীয় টার্মিনালের বহুতল কার পার্কিং। এবং এই কার পার্কিংটি হচ্ছে একটি অত্যাধুনিক কার পার্কিং এবং বিশাল পরিসরের একটি কার পার্কিং, যেখানে একসাথে প্রায় 1200 গাড়ি পার্ক করে রাখা যাবে। পাশাপাশি এই কার পার্কিংয়ের সাথে কিন্তু বেশ কয়েকটি এলিভেটেড র্যাম্প যুক্ত আছে, যেখানে সরাসরি গাড়িগুলো এই পার্কিং থেকে বেরিয়ে সেই র্যাম্পগুলো ব্যবহার করে চলে যেতে পারবে রাস্তার এপার থেকে ওপারে। এবং প্রত্যেকটি গাড়ির জন্য কিন্তু আলাদা আলাদা জায়গা নির্ধারণ থাকবে, সেই জায়গাগুলো মার্কিং করা থাকবে। এবং বিমানবন্দর ব্যবহারকারীরা এই কার পার্কিংটি, অত্যাধুনিক কার পার্কিংটি ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে কার পার্কিংয়ের উত্তর দিকের চিত্র, অর্থাৎ এখনকার যে বলাকা আছে সে বলাকার পাশেই দেখছেন যে আপনারা এখান থেকে এলিভেটেড লাইন, এলিভেটেড যেই সড়ক বা র্যাম্প যেটি বলি, সেটি চলে গেছে এবং এটি গিয়ে ডান দিকে টার্ন নিয়ে নিচ থেকে এবং উপর থেকে দুই দিক থেকে, অর্থাৎ গ্রাউন্ড থেকে এবং কার পার্কিংয়ের উপর থেকে তিনতলা থেকে দুদিক থেকেই কিন্তু গাড়ি চলে যাচ্ছে সরাসরি একেবারে রাস্তার পূর্ব পার্শ্বে। অর্থাৎ কেউ চাইলে এই পার্কিং থেকে বা গ্রাউন্ড থেকে, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড থেকে এই এলিভেটেড রাস্তাটি ব্যবহার করে বা র্যাম্পটি ব্যবহার করে রাস্তার পশ্চিম দিকে চলে যেতে পারবেন। সেই র্যাম্প তৈরি করা হয়ে গেছে অলরেডি এবং এটি সংযোগ দেওয়া হয়ে গেছে মূল সড়কে, যে সংযুক্ত হয়ে গেছে। এবং রাস্তার পূর্ব পাশে গিয়ে নেমে এই যেটি কাওলা ওভারব্রিজের আগ দিয়ে তারা কিন্তু নেমে যেতে পারবেন, এবং এখান থেকে চাইলে তারা আবার মূল সড়ক দিয়ে গিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি নিয়ে উঠে যেতে পারবেন। একটু সামনেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি হচ্ছে যেই মূল কার পার্কিংয়ের যেই ভবনটি, সেই ভবনটি। আবার এই কার পার্কিংয়ের ঠিক সামনেই কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নেমে গেছে, যেটি এক্সপ্রেসওয়ে থেকে মূল সড়কে আসার জন্য, নামার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে পশ্চিম পাশে এসে এই র্যাম্পটি নেমেছে ঠিক থার্ড টার্মিনালের এই কার পার্কিংয়ের সামনে। আবার আরেকটি কাজ হবে, সেটা এই কার পার্কিংয়ের ঠিক নিচ দিয়েই কিন্তু আমাদের যে মেট্রো রেল, যেটি প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল হবে, সেই মেট্রো রেলের স্টেশনও কিন্তু হবে ঠিক এর নিচে। অর্থাৎ এই স্টেশনটিকে এই থার্ড টার্মিনাল থেকে বেরিয়ে যাত্রীরা ব্যবহার করতে পারবেন চাইলে। অর্থাৎ এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠছে, যে এই র্যাম্পটি কিন্তু এখন এই যে এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে এই র্যাম্পটি ব্যবহার করে কিন্তু পশ্চিম পাশে এসে যাত্রীরা নামতে পারবেন গাড়ি নিয়ে, নেমে তারপরে তারা আবার উত্তর দিকে, অর্থাৎ উত্তরার দিকে তারা যেতে পারবেন। এবার হচ্ছে আমরা রাস্তার পশ্চিম থেকে এটি যেটি লা মেরিডিয়ান আছে তার ঠিক আগ দিয়ে এই যে আরেকটি র্যাম্প, যেটি মূল সড়কের পূর্ব পাশ থেকে চলে যাচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ এই র্যাম্পটি ব্যবহার করে আপনি চলে যেতে পারবেন যাত্রী হলে থার্ড টার্মিনালের যেই ভবন থাকবে কার পার্কিং এবং নিচের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড যেখানে আপনি যেতে চান এই যে এলিভেটেড রাস্তাও ব্যবহার করতে পারবেন, নিচ দিয়েও কিন্তু আপনি নেমে সড়ক ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে তৃতীয় টার্মিনালের যেই দক্ষিণ দিকের অংশ, সেই অংশটি এখানে, অর্থাৎ এখানে কিন্তু আপনি এই র্যাম্পটি ব্যবহার করে আপনি রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে গিয়ে আপনি থার্ড টার্মিনালের কার পার্কিংয়েও প্রবেশ করতে পারেন বা অন্য পথ যেটি আপনি ব্যবহার করতে চান সেটি করতে পারেন। এটি হচ্ছে কানেক্টিং যেই র্যাম্প, সেই র্যাম্প। তো এই যে তৃতীয় টার্মিনালের যে কার পার্কিং, সেটির সংযোগ এবং তার ধারণ ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে একটি ছোট্ট আইডিয়া দেওয়ার জন্যই এই ভিডিওটি দেখার জন্য সবাইকে।